بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853 আব্দুল কাদের পিরানে পীর মিরানে বীর গৌসুল আজম দস্তগীর গৌসুল আজম দস্তগীর আল্লাহ পাক রব্বুল আলামিন আম নবী নির্দেশ গুজুন হুকুম গুজুন যে মাহবুব যারা ইমান আনেনি যারা নমাজ পড়ে যারা রোজা রাখের এবাদত করে বন্দেগি করে ইমানদার দাবি করে ওই সমস্ত ইমানদার বন্দর কলরে আয় খোদার হুকুমে অনে তারার কাছে আর এই পয়গামে হুকুমে অনে তারার কাছে সাইবে কুল মাহবুব অন কোন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা তোমরা যারা ইমানদারই নামাজ পড়িও রোজা পড়িও দন ইমান পড়িও তার বিনিময়ে আয় নবী তোমরা তুম কিছু নসাই আয় নবীর আল হযরতে আকিল বেগুন হন রাদিয়াল্লাহু তাআলা হযরতে জাফর হযরতে আলী হযরতে আব্বাস এই সাতজনের মহব্বত তার আলোর মহব্বত অনারার অন্তরে রাইবেন আয় নবী আল্লাহর নির্দেশে অনারা নামাজ অক্কল ইমানদার অক্কল মুমিনের কাছে আয় নবীর চাওয়া এবং পাওয়া সুবহানাল্লাহ যে সমস্ত নামাজি যে সমস্ত ইমানদার সোহাদাই কারবালার স্মরণে সোহাদাই কারবালার ইয়া আলে নবীর জিকির যারা নগরে ইতারা প্রকৃত আল্লাহ ইমানদার বন্দা কোনদিনও অন্য ভাবে এই আয়াত আমল করে দে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী অক্কল আলহামদুলিল্লাহ হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা তাই একখান খজর নিজ আতে লিখিয়ে রে আম্মা জান সৈয়দাতুন নিসা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমত উপস্থিত হইন সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লিখিয়ে রে খোসান লই উপস্থিত হই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজাতে লিখে উপস্থিত হই দুই ভাই উপস্থিত হই খদাম মাজান আর দুইজনে লইলাম দুইজনের ভিতরে খার লেখান সুন্দর অনেক কিনে খন সুবহানাল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যদি ইমাম হুসাইনের গান সুন্দর হই ইমাম হাসান নারাজ হল মা ফাতেমা গদ্দে ও আর হাসান করিমে আন মা ফাতেমা এইন খন্নান সুন্দর এই নহই মাওলা আলীর দরবারে যাও সুবহানাল্লাহ মাওলা আলীর দরবারে গিয়ে মাওলা আলী গদ্দে মা ফাতেমা জিন্দি ফয়সালা নরে আই আলি হিন্দি নিদুম দয়াল নবীর দরবার লই যাও গো সুবহানাল্লাহ আন নবীর দরবার উপস্থিত হইছু আন নবী চিন্তা করতে লাগুম খার গান সুন্দর কইলি খন নারাজ হইব রব্বুল আলামিন
জিব্রাইল আমিনুর ডাক দি, ও জিব্রাইল জান্নাত উত্তর সত্য মুক্ত লইয়া রে আ নবীর দরবার হজায়ের উপস্থিত হই যাও। সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসাইন দুই ভাইয়ের লেখা দুই সাইডে লেখি, দুই দিকে লেখি, মাঝখানে একখান গাছের তক্তা, সত্য মুক্ত জিব্রাইল আমিন আইনি রে আন নবী হুকুম বুঝছি, ও জিব্রাইল সত্য মুক্ত তুই তক্তার সারি যাও, তক্তার যেতে সাজি তিন ইমাম হুসাইন তিন ইমাম হাসান লিখিত খজরু জাইরে ফজি। সুবহানাল্লাহ। সত্য তুন তিন নগরি হব গি আছে হব আছে হব ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজে নিজে খেয়াল করে ইবা বুঝি আর ভাগত ফরিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাইর হই মা ফাতেমা সাইর হই, আল্লাহ নবী রহমতের নজরে আদালতের নজরে ওই মুক্ত নিকে সাইর হই, ওই মুক্ত দেখতে তক্তরুত ফজি, ওই মুক্ত হইবে তুলতুর হইয়ারে ইমাম হাসান হুসাইন হুর খাজত ফজি। এখন হবই সারতিন সারতিন মাইনে কি আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। নবী ফরমান দে দুনিয়ার জমিনে বাদশা একজন, সর্দার একজন, সৈয়দ একজন, কিন্তু আই নবী নবুয়তের জবানে গোস্তা দিলাম দে জান্নাত যুবক কল সর্দার আর হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। শরীয়তের বিধান সার্গ বিবি এক কুমারে রায়তরে কোন একজনে হব বিয়ে উত্তরে এক কুমার হব রায়তরে সার্গ কি বলে বার হব সার্গ এনলি শরীয়তর ফতোয়া আন নবী মাওলা আলী শেরে খুদারে ডাক দিয়ে হই ও আলী পৃথিবীর জমির সমস্ত সাহাবাল্লাই সমস্ত মুসলমানাল্লাই হুকুম এক রকম, কিন্তু তুই আলিল্লাই আর ফাতেমা যতদিন দুনিয়াতে থাকু তুই আলী দ্বিতীয় বিবাহ করন না হারাম। শরীয়তের হুকুমকে সময়ের নাম নরবে হন। সুবহানাল্লাহ। গরিবের জহা খাইন্দ পারে গরিবের জহা খাইতে না নামাতে, কিন্তু নবীর আওলাদে খাইতে দিব না ডরবে হন। সুবহানাল্লাহ। সুতরাং শরীয়তের বিধান মানুষ বুঝি স্থান বুঝি হুকুম বুঝি পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করবলার জমিন সর্বপ্রথম ইমাম আলী মকামের পক্ষ তুন কোন আক্রমণ নগরে। সুবহানাল্লাহ। একবার দুইবার তিনবার আক্রমণ করানোর পরে তার উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এত লাই বাংলার জমিন যত ফাটি আছে যত দল আছে যত রহমার স্ট্রাইক হয় গাড়ি ভাঙচুর করে না নগরে ফেটল দিয়ে জ্বালা দেয় না দেয়, কিন্তু হুসাইনি কাফেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা সুন্নি তরিকাপন্থী যারা আছে কোনোদিন কোন রোড গার্ডত গাড়ি ঘোড়া ন ভাঙ্গে, কারণ মানুষ শুধু জুলুম করেন এই আল্লাহর বিধান নাই। ডরবে হন। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে গ্রেফতার করি বেল্লাই 1000 সৈন্য লইয়া হুরবে নিয়া যাইতেছি কিল্লে গ্রেফতার করি বেল্লাই জোর টামি স্থানের নাম দিয়ে মকামে কাদিসিয়া হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে রহব দে ও হুরবে নিয়া যাইত জোর টামি আই মুসলমান তুই মুসলমান নামাজের টাইমেই ফরে হত আগে নামাজ স্মরণ ডর করে হন। সুবহানাল্লাহ। আর যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে যদি
মহব্বত করি, তৈলি সমস্ত আমল খাজর আগদি নমাজের মুকদ্দম রান করিব ডর করি হন সুবহানাল্লাহ। সত্য হক জিয়েন এইয়েন খর্ণানল্লি ইমানদারর সেবা ডর করি হন সুবহানাল্লাহ। মির্জার কিল দরবার আসরে নাই, আসরে নাই, কিন্তু আরা জানি দি আরা জানতাম দে মির্জার কিল দরবার আদনাউগ মুরিদান কোনোদিন নমাজ কজা নগরে ডর করে হন সুবহানাল্লাহ। অন্য দরবার তো আছে, এর ইম্মে নজির আছে, বিলুল মিদ্দি খাম করে নমাজের টাইমে উজুর সাথে খাম করে, উজুর সাথে রু আরু আছে না নাই, ফুঁদুর বুঝ দিয়ে নে ন দে সতর ডাকিয়ে রে খাম করে ফিরি শিখকে দিই আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আসসালাম। হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করিব সুবহানাল্লাহ। মির্জার কিল দরবারের মুলকি হযরত নিজামউদ্দিন মাহবুব ইলাহি, মির্জার কিল দরবারের মুলকি গরিব নামাজ রহমাতুল্লাহ আলাইহি, মির্জার কিল দরবারের মুলকি গাউসে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মির্জার কিল দরবারের মুলকি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মির্জার কিল দরবার জেরিমি কারলো নিসবত আর আর নিসবত আন্ডে ডর করে হন সুবহানাল্লাহ। উব্বা গাছ তুন্ডারি বাড়ি গিয়ে সুবহানাল্লাহ পরশুদ্ধের ভিতরে, কিন্তু এখন প্রত্যেকটা দরবারত নামাজের হামি আইলি অবহেলা আইলি আসছে নয়, নামাজের মতন নামাজ পড়লি আল্লাহ লয় বন্দার কি হয় দিদার হয় সুবহানাল্লাহ। বন্দা যাতে রুকু যাইয়ারে সুবহান আজিম ফরেন নবরে রুকু তুন উঠবের সময় কি হয় সমি আল্লাহ বলি মানে হামিদা আর নবী বর্মা ইন্নাল্লাহ ইয়ানজুরু ইলাইহি বিনাজরির রাহমাতে। রুকু তুন উঠবের সময় বান্দা যাতে সমি আল্লাহ বলি মানে হামিদা হয় আল্লাহর রহমতের নজরে ওই বান্দার ইক্কে চাই সুবহানাল্লাহ। এখন রুকু ন যায় কেন নগরি সমি আল্লাহ বলি মানে হামিদা হইব না আল্লাহ রহমতের নজরে এবার হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করি আল্লাহ ইচ্ছে দুশ্মনের ফানি দিয়ে না নদে ফানি দিয়ে না নদে ফানি দিয়ে উজু করো তৈলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মরণে আরা মাহফিল করলাম সোয়ালাই করবলার স্মরণে মাহফিল করলাম ইহুদি নসরা অমুসলিম উল্লাহ ফানি রাস্তাঘাট বন্ধ করুন না শরীয়তে জায়েজ নাই হযরত ইমাম হুসাইন সেই শিক্ষা নদে সুবহানাল্লাহ। আর যারা মাহফিল দশি ওই তুই আর সাজানি তত্ত্বিন কথা ইয়ান আর হইতে দিব না আর বৈরুতুর বানি রেতে তিন ইয়ান হইতে দিব না আর নলগুবুতুন বানি রেতে তেন ইয়ান হইতে দিব না। সুতরাং ইমাম মহসাইন স্মরণে লাখো কোটি আহরত করি এরা তুই সোয়াদাই কারবালার স্মরণে মাহফিল করিলা কিন্তু অপরের ফানি নদিলা এই মহব্বতের কোনো দাম নাই। আখাজান নবী বিয়াদিল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বানি ওয়া আহিব্বা হাযাই মাওলা আলী শের উদাতুন রাওয়ায়াত মুজাদুল মাজালিসের কিতাবের ভিতরে আছে আল্লামা সুবুর রহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছি আর নবী হাসান করিম আইন দুই হাত ধরিয়ে খদ্দে যারা আই নবীরে মোহাম্মত করিব তারা আর দুই নাতিরে মোহাম্মত গরম করিব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর একখান কেরামত আছেন দি মরা গেছেন নিছি বলি জিন্দ জিত ফুয়ানা খের রূপ আনিলি কদম পড়লি ইয়েন সবুজ জিত সুবহানাল্লাহ। 29 তারিখ 31 তারিখ অক্টোবরের ক তারিখ তোর মামাতে অক্টোবর 31 তারিখ কি বের আছে কইতারা মঙ্গলবার
30 তারিখ সোমবার, 31 তারিখ মঙ্গলবার, 31 তারিখ কি মঙ্গলবার, দিল্লি মেহবুব ইলাহি দরবার উত্তর অনর, আধা ঘন্টা লাগে, শামসুদ্দিন ওতাদুল্লাহ পত্তি শাহ বাবা ডরগড়ি হনসুবাহ গাছিদের বয়স সাড়ে 800 বছর, গাছিবের বয়স আনবার দ্বারা দেখা আছে, গাছর গোড়ার তুল 7 ফুট 6 ফুট, গাছর গোড়ারই মেনে নেব, গাছর গোড়ার 7 ফুট পর্যন্ত মাঝখানে ফাড়ি এরই বই তিনটে গুই ইন্দিও বাড়ি ইন্দি বাড়ি ইন্দি বাড়ি ফুয়ের সুসুযোগী এ মরণা জিন্দে মাতো না মরণা জিন্দে মরই সাড়ে 800 বছর আগে তৎকালীন সময় শামসুদ্দিন আওতাদুল্লাহ পাত্তি শাহ বাবা ইবেরে দেয়নি সরাবি অক্কল গুণাগার অক্কল বেনামাজি অক্কল দেখেছি এত বড় বেলা এত অধিকারে আসি আল্লাহ বানাইয়ে দেয় সুবহানাল্লাহ বেগুনি বেড়ে তৎকালীন যুগ এত বড় বলি মিন্তু সাড়ে 700 বছর আগে 600 বছর আগে ও গাছুল্লি 100 বছর আগে নিজামুদ্দিন মেহবুব ইলাহি রওনা দিয়ে আইফ ওই শামসুদ্দিন আওতাদুল্লাহ নিজামুদ্দিন মেহবুব ইলাহি দেখো না রুমার মারে খল্লাই বে নিশির মিকে গজ্জি দে নিশির মিকে গজ্জি দিবে আর নতুলে সুবহানাল্লাহ হজরতে নিজামুদ্দিন মেহবুব ইলাহি যেতে আন্ডি এরে গেল রুই মাতা তুলিল আওতাদুল্লাহ শামসুদ্দিন আওতাদুল্লাহ হুজুর অনেরে আনা পর বুজুর্গ মনে করতাম ইবেখন জিবেরে দেয়েরে অনে শামসুদ্দিন আওতাদুল্লাহ নিজুর মাথারে ঝুকাই দিলেন সুবহানাল্লাহ সুসু উডিলি সান দেখা যায় না সুলতানুল মশায়েখ সুবহানাল্লাহ সুলতানুল মশায়েখ শামসুল মশায়েখ ইবে সমস্ত এই যুগ ইবল্লি সূর্য ইবের সামনে খনিকের বুজুর্গি না কত বড় বুজুর্গ তোই ওই আল্লাহর ওলিবে গাছন নিছি বই দেখতে গাছন নিছি বই দেখতে তো মানুষ আইলে গাছত তুমি ফাটা ভর্তু দে উজুর কিছু দিও না কুকু ফাটা দিত সুবহানাল্লাহ তো ইবের নাম হইল দি পাত্তি বাবা পাত্তি মেনি কি ফাটা ফাটা পাত্তি মেনি কি ফাটা এখনো পর্যন্ত যার জীবনত সন্তান হইবার কোনো সম্ভাবনা নাই ওলাদ হইবার কোনো সম্ভাবনা নাই এমন কোন ব্যক্তি যদি তান জিয়ারত গড়িয়ে উগ্র ফাতা লইয়ে খাই বোধয় আল্লাহ ওই বন্দারে ওলাদ দান করিব তার ভিতরে কোনো সন্দেহ নাই এই আওতাদুল্লাহর মাজার তো এই মসজিদ আছে ই বললে আওতাদুল্লাহর মাজার বাংলাদেশ হতো আমাদের চাটগ্রাম সে কি হইল চাটগ্রাম সে
হজরত চাটগাম মত কহিয়ে, চাটগাম শরীফ কহিয়ে। চাটগাম শরীফ কোন? হদারা শরীফ কই কে? আরার মুনিবুর মুনিবুর দরবার সাতকা নিয়ে মির্জার কিল সুবহানাল্লাহ। তো আরা তখন কিছু ফিরু দেশ মানুষের কত তাজিম করে সুবহানাল্লাহ। আদব সে খুদা নজর আতা হ্যায়, বেআদব সে খুদা দূর রহতা হ্যায়। সুবহানাল্লাহ। বাংলাদেশ তো হিন্দি ফরি রই রে, কিন্তু ইবের সরসা সর তখন দেয় আহমদাবাদ। ডর করি হম সুবহানাল্লাহ। যেন নাকি সুৎসরের হজরতর মীর সরাজ বর্মা আইকিয়া। ডর করি হম সুবহানাল্লাহ। খন্ডের পাকিস্তান ডর করি হম সুবহানাল্লাহ। জোয়ার ওড়ানো আছে খাজা গরিবের সিল ছিলা নিজামুদ্দিন পর্যন্ত আসি, আবার নিজামুদ্দিনের দরবার তুন খেলা বললো এরে দিল্লি তুন খেলা বললো আজমির ফিরগিরি গর সুবহানাল্লাহ। ডর করি হম সুবহানাল্লাহ। লখনউ ইউপি লখনউর শাহিনশাহ কুলুয়াল্লাহ সফি রহমতুল্লাহ আলাই ইবে আজমির শরীফ গেলি, বাবা কুতুবউদ্দিন বক্তের কাকে দরবার গেলি, নিজামুদ্দিন মাহবুবের দরবার গেলি, সমস্ত খাদেম অক্কল আওলাদ অক্কল তানে অত্যন্ত তাজিমের সহিত গ্রহণ করিল তো সুবহানাল্লাহ। কিরেওয়া হযরতে শাহিনশাহ কুলুয়াল্লাহ রহমতুল্লাহ আলাই যেতে কুলুয়াল্লাহ ওয়াহাব শরীফ ফুতু নিজামুদ্দিন মাহবুবে ইলাহি রওজাতুন কুলুয়াল্লাহর আওয়াজ আসতু আজমির শরীফ দেই কুলুয়াল্লাহ বললি খাজা করিম নওজর রওজাতুন কুলুয়াল্লাহর আওয়াজ আসতু সুবহানাল্লাহ। এতলাই হযরত গৌরী শাহ রহমাতুল্লাহ আলাই শাহিন শাহ দরবারত বায়াত ইয়ারে খেলাফত অর্জন করে আজমির জমির পীরি মুরিদি করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ রুহানি ইয়েন কি রুহানি থইলি এতক্ষণ মানুষ মাজারি নিনয় মরা গাছ সাত ফুট মরা সাত ফুটের উদ্দি কেঁচা কেঁচা ফাটা জোরের সুবহানাল্লাহ। মানে কি মরা গেছে তুমদের ইমেল তাজা তাজা ফাতা বাইরের আল্লাহর ওলির গুলামি যারা করিব আল্লাহর ওলির গুলামির ভিতরে যারা নাম লেখাইব তারার মুর্দা কলব মুর্দা নতাব জিন্দা হয়ে যাইব। গর্তু সঙ্গে খরাইয়ে মত মরশবি সোবা সাহেব দিল রসি গাও হরশবি সালা দুনিয়া চিস্তিয়ায় নিজামিয়া ফখরিয়া সুলাইমানিয়া চিস্তিয়া নিজামিয়া ভিতরে ফখরে পাক উগ্র বুজুর্গ আছে সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বক্তিয়ার কাকের মাজারত ডুকিবার সময় বাঁতি ইবের কবর শরীফ সুবহানাল্লাহ। তাই হই এলবে আর সামন উগ্র দাঁতর অর্ধেক বাঙ্গি গিয়ে ইবে যত্ন করি রায় আর এতেকালের পরে আর এক কবর রায়ের আর বাঙ্গা দাঁতর আদান দিয়ে রায় গেলেন ইয়ে লাগাই দিবে সুবহানাল্লাহ। তো তানে দফন গজ্জি দাঁতি বেয়ে লাগাই ফেললে বুলি গিয়ে সুবহানাল্লাহ খন সময় সময় বুলুল সুবহানাল্লাহ খন পরে উহাইল্লা লাকুম লাইলাতা সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম সুবহানাল্লাহ। রাতি এ রোজা রাখুন বৃত্তু হযরত সাল্লাল্লাহু তাআলা অথবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এশারের পরে বিভিন্ন দেহা সে গজ্জি দেয় রোজা অবস্থাত নবীর দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ রোজা অবস্থাত ইন্নি জামাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম রোজা অবস্থায়
আমি বিবিল্লয় আমি জামিয়াত গজি এখন আর তো রোজা নাই কেন হইবু ফয়সালা কি আন নবী সুপ্রয়ী আল্লাহ হাদি জিব্রাইল আন নবীর মোহাম্মদ গজি বুল গজি দেরি এখন যদি এন রায় দোষারোপ করি কিয়ামত পর্যন্ত আন নবীর সাহাবারে দোষারোপ করিব আন নবীর এই সাহাবা বুলিয়েন গজিতে ভুল নয় এই এনর উসিরায় আই কিয়ামত পর্যন্ত আর হাবিবের উম্মতরে আই রাতি হালাল করে দিলাম রাতি আর রোজা রাখুন ফিতন সুবহানাল্লাহ তোই আয়াত নাযিল করে দে ওয়া আতিমুস সিয়ামা ইলা লাইল সুবহানাল্লাহ ভুল নয় তোই ফখরে পাক খলিফার মুরিদ নাতি ফিশর হব দে আই কিনাম দাদা ফিরির সাহেব তো ফিশর হব দে তুই যো সাহেবের লাই তো দিল্লি আইয়ে রে দিল্লি আইয়ে রে ডাইরেক্ট গিয়ে দাস বিশ্বরী সুবহানাল্লাহ নব ই কেন যায় গিয়ে দণ্ডে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির দরবারত ফিরগিরি করছু দে হজরত ফখরে পাক সুবহানাল্লাহ ই কেন যাই গেই দণ্ডে আজ বিশ্বরী এ আসতে যাইতি এনে হেনে তিন মাস গেই কমাস গেই তিন মাস গেই আয়ের দেহ দে দাদা বিশ্বাস দুনিয়া নাই উমাইয়া কি কথা দিল্লি দিলে এরা করছি সাহেব আল্লাহ এখন তো সাইন না ভাবলাম ফখরে পাকর আওলা কথা ইয়ান তুললি বাঙ্গা দাত্ত লাগাই দিবের কথা আছে আর ফরি গে ইবে ক্যাঙ্গুরি লাগাই এবার বেগুন পরামর্শ করে এই খবর কুড়িবে কনে লাগাইবে কনে কেউ সাহস খনিকে বাড়ি নিয়ে তোলো চাই কে আর তোলো ওই খলিফের মুড়ি ইবে কিনে পাঠান নিকে মানুষ আছে নাম মানা তো স্মরণ না করো আতুল্লি আই ফাজ্জু সুবহানাল্লাহ কবর জেপতে খুলে কবর জেপতে আস্তে আস্তে খুলে একটা নিট করলি দুইয়া নিট করলি ডুগিত পারেন না ফাটান না পারেন এইভাবে ঘুরতে ঘুরতে খয়দে আর কিল্লায় পাখি দেখতু সমস্ত ইট বেগিন খুলি ফেল যেটুকুন আল্লাহর বন্দা আছে বেগুন জিয়ারত করিল ক্ষমা সরে নমাতে ক্ষমা সরে তিন মাস সরে আর নিজ স্বয়ং এই শোকে শোক দিয়ে দে কোথায় আর কান সাহ বুঝুর আর কানি সাহ বুঝুর আব্দুল সালাম আর কানি সাহেব রহমতুল্লাহ আলাইহির উপর মুরিদ আছে মুরিদি বললে মাই বোয়া বাড়িওল দিছিলে লস্করর মা হিন্দুস্তান পাকিস্তান বাগানোর বাদুদি এই এনজার তালক হই বয়স যেতে বেশি হইগি হই তো ওই ফিসাবেই বেড়ে অবগত করার দে সবগর কিছু বাকি চাইলি তুই বাস সিঙ্গেল শাসা বুঝত না তাই করিবে সুবহানাল্লাহ এই হিসেবে আর বাজানো লেবেল কি হই তালুকই মারা যাওয়ার বা যদি দাফন করছে দে বর্তমানে আর বাজির রজার দৈন ছেড়ে দি আই গুণাগার বই বললে জিন্দি বই এই এন উত্তর দি আই আব্দুর ওলিয়ামুন মিস্ত্রি আর বাজ এর ইমে খন্দা দিয়ে রে সারা দিয়ে দে টান দি গুড়া আগা গুড়ো লাশ দেখা গিয়ে সুলতান আষ্ট বছর পরে নিজ চোখে দেখি ইতারা আব্দুল সালাম আর কানি রে জেন দেন বুজুর্গ ডর করে হন সুবহানাল্লাহ যে সিলসিলা আলী শহরের অবস্থা বুজুর্গ ইবা ডর করে হন সুবহানাল্লাহ তো তিন মাস পরে বেগুন জিয়ারত ইয়ে নয় ওই ইয়ে নয় ওই যে বিশ্বর ওই আবাজ আই দাদা হুজুর সাহেব আল্লাহ চাই এনতে ঘটনা এনু ইয়ে রে দোহন বাদ দি ব্যাগিন ঘটনা হর
ইয়েনার নখর, খবর কুড়িয়ে রে দাঁত লাগাই দিয়ে ইয়েনার নখর। তো হিসাবে ঘর দেয় ফকরে বাগের খুলি ঘর দেওয়া ব্যাগিন খইলা ইয়েন কেন হইলা ডর করে হসু আনাল্লা হতে দেখা তো ইয়ই দেখা তো ইয়ই যেহেতু তুই ফিরুর দরবারত আর জীবিত দে আর দাদা ফিরুর আয় সাম্মা সামনে চাই এত লাই উবের দাঁতই দাদা ফিরুর দাঁত লাগাই দিও আনাল্লাই ইতারা বলি গিয়ে দে শুধু তন লয় দি দাঁত দিবেন লাই বাবা ফরি দূরে দয়া করছি তো খাওয়া করিব না কত মুসিবর খাজা বাবা রে ইবে করে কুতুবুদ্দিন ভক্তের কাকিরে তিনবার ঘরে লাথি দিবি আর বিচ সঙ্গে তুই আর সালাম দিল্লা করো তো খাজা মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বাবা ফরিদ নাতিরে তুলি লই উগুদ বেড়ালি খাদি জিবা আপনা ফিরুরে বর্জগর রাইবু ইবা কামিল হইবু ফিশা বেখরা বদি মক্কা শরীফ গেই আর কই গোসল ওয়া তু হ বারিশর গলি গেল নহ বারিশর গলি গেল আর নহ নিজামুদ্দিন মকবুল রাজস্থানের জমিন তান খান পাস মুরিদ আজমির শরীফ আছে একদিন বক্তমুরিল্লের রওনা দিয়ে খাজা মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ দরবার জিয়ারত করিব রাজস্থানত আজমির শরীফুর জিবে রাজা আছে একখান আজমিরি গেট আছে ওই রাজার সংবিধান গেটুর ভিতরে মারা গেলি ইবেরে বাইর করি নবারিবা বাইরে মারা গেলি ভিতরে আনিন নবারিবা বাইরে মারা গেলে গেটের ভিতরে আনি নবারিবা ভিতরে মারা গেলে বাইর করি নবারিবা নিজামুদ্দিন মকবুল রহমতুল্লাহ আলাই আজমিরি গেটের আগে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমই এনতে গেল গিয়ে গই এনতে গেল অনুর বাদ দি আজমির শরীফ উত্তন বক্তমুরিতে শিরা নয় রাজস্থান তো শিরা নয় ইতারা হক দেয়ারা রাজস্থান লো যেম আজমির শরীফ ইতারা হক দেয়ারা ভিতরে লো যেম সরকারি আইন রাজার আইন রাজার হুকুম ভিতরে নিয়ন্ত্রণ সম্ভব ন শেষ পর্যন্ত দুইয়ের মধ্যে বক্তর মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হই রাজা আয়ের উপস্থিত হই বারবার যেতে কোথায় এন খর যেতে গেটের বাইরে এনতে গেল এবারে ভিতরে আর আনিন না পারিবা হজরতে নিজামুদ্দিন মকবুল রহমতুল্লাহ আলাই সোয়াতুন এতেকালের ঘরে সোয়াতুন উড়িয়ে রেখত দে ও রাজা আই মরানা জিন্দা আই মরানা জিন্দা হদে জিন্দা আই মরানা জিন্দা হদে জিন্দা আই মরানা জিন্দা হদে জিন্দা হদে চল আডি 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 এক মাইল দুই মাইল গিয়ে হদে ও রাজা তুমি তো ইয়েন এ রাজ্যের রাজা গভর্নর হাকেম এবার তুই আয় খন্ডে আজমিরুর ভিতর না বাইরে হয়তো আজমিরুর ভিতরে ভিতর না বাইরে হয়তো ভিতরে হয়তো ভিতর না বাইরে হয়তো ভিতরে এবার যদি আয় মরি যায় আর কি বাইর করিবে হয়তো না আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাজা করিম না রওজা
আল্লাহর ওলির দরবারে যাইবেন লাই এরাদা করলি মরণের বাদ দিও আবার জিন্দা করি আল্লাহ তারে ওলির কদম পৌঁছা নিগাহে ওলি ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सला दुनिया औली कराम बुजुर्गान दी औली कराम बुजुर्गान दिन रे क्षमता दी दे कौन नमाते अल्लाह दी दे কিতাব লিখি সেমান সাত দিনে মতো উগা আরবির কিতাব লিখি সেমারু সুবহানাল্লাহ তাই এন্তেকাল আট বছর পরে তানে তাবুক দিয়ে দে ইবে গুনে খাইয়ে রে গুন পরে যদি জুই তো তান বেটারে খাবার দেহার দে ও বাস চালি আর তুই খবর তুন তুলিবে তিন দিন পর্যন্ত আর দায় রাখতে হইবে আজিয়ত নদী একশো বছর আগে গৌসবা গরুকে বেঠা হজরত আবদুল্লাহ রহমতুল্লাহ জিবের জিয়ারত গরিবের সুযোগ ইয়ার বাজান মুর্শিদ কেবলার সৎকায় বগদাদত গৌসবাগর দরজার ডুবের সময় দেনাত মসজিদের ফুগে সেহনার বাবা স্বপ্ন দেহার দে আই আব্দুল কাদের জিলানির বেটা আর খবর দিয়ে আনলে আর খবর ফানি উড়ে আ কষ্ট ভাই আর তুলিয়ে রে আর বাবর দরবার মিতে দাফন করো সুবহানাল্লাহ নগরে তিনবারের পরে স্বপ্ন দেখাই দে যদি নগর চব্বিশ ঘন্টা মতো তোর ইটে তাবা করে দিই মানে এবার এন্ডে আশেপাশে বোরিং করে দেখ দে বিষাদ নিশি পানি নেই তেন খবর পানি আছে দেখে এনে বুঝি শেষ পর্যন্ত নিরিখ করে দিই এনে এনে যাইবে এই এনে আর তুলিবে তুলিয়ে রে দেখ দে এক লক্ষ ইহুদি কলমা ফরি মুসলমান ইবেন বাগে সলমান ইরাকের জমিন 1300 বছর পর ইবলি নবীর সাহাবা 1300 বছর পর আর গৌসুবাগর বেটল দি 600 বছর পরে তুলি আল্লাহরে যারা রাজি করছি বন্দায় কোনো দিন খুদের রাজি করি না করে ও আর মজিমিজুরু হয়ে দে রহমান রহি উগল দি সালে খুশি ও আর দিও না আর গো সালে নারাজ নসালে নারাজ নর করি সুবহানাল্লাহ রহমান রহিম অলদি সাইলি দে রহুবুর রহিম তফসির অলদি নসাইল দে নসাইল যে সময় দাঁত ও ধত্তা দিবে ডর করে হম সুবহান মোত্র মাজরি 8 বছর পরে যেতে 8 বছর 9 মাস পরে যেতে কবর তুন তুলিয়ে রাখি যারা কানে কাফের ফতোয়া দিই মুশরিক ফতোয়া দিই বেতাদি ফতোয়া দিই মূল হয়ে গুনেছি দাঁড়ি টানে
মুস্কানের আটানের হদেইন রক্ত প্রবাহিত নরগঞ্জ সুবহানাল। এখনো পর্যন্ত সাতকানিয়া জামাতর নেতর কলেম বিয়েতে ইতরা ফইললে শাহজান তারা শুরু করতে সুচরি দরবার তাইয়ের নামাজ পড়ে নামাজ পড়ে জিয়ারত করে খদুয়া আর দোয়া খাবো বাদ খাবে এর শুরু করে ফাঁস হয়ে যাবি সুবহানাল। তুই বেতো জামা ফাঁস কেন গেল ওদের জামা তৈল বলি এল্লারে কেন তবু কইয়ের খাইয়ে দেয় এই আনার বরকত গিয়ে সুবহানাল। এবার আইউ ফেরাউন নুয়ারে বেগুন ডুবি কিন্তু গজিন্দের ওই মুসা আলাইহিস সালাম আগত খোদা ইনকে হাম বললি বেগুনের মারলি ইবের গা জিন্দের কুস খদি বের জিন্দের কে দিকিলা বইতে নি ও মুসা কালিমুল্লাহ তুই যে রিম্মে খরফি দো তুই যে রিম্মে খুত্তা গাও দো তুই যে রিম্মে আড়ো এই মানুষ ইবে তুই মুসা কালিমুল্লাহর মতো চলিবার চেষ্টা করছি রে তুই মুসা কালিমুল্লাহ যে খুত্তা গাও দিতে এ রিম্মে খুত্তা গাও দিয়ে দে ও মুসা তোর মিকে সাহেরা ইবের নড়ুফা যদি এগুন যদি এনে গালর বদিদি ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রদি আল্লাহ তালানুরে শহীদ গরণের বাদি সরে পাক দামেশ কলেজের দে উগ্র ইহুদির কলমা ফরাই সুবহান ইনদি সুয়াদাই করে বলার শান সুবহান আর গায়ে ফজিলা মালা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর বলি উতরে রাখো যারা আল্লাহ ও রাসূলের বিধান মানে ডর করে হন সুবহানাল্লাহ। তো আর জীবনত অনর জীবনত যদি কোন ওলি আল্লাহ যদি নিজবত রাত ফারে দেওয়া এই নিজবতের কারণে কি জীবী ফারে জীবী নামাজ রোজা হজ যাকাত অনে আদায় ন করলি গুনাগার হইবেন শাস্তি দিব কিন্তু নামাজের ইনকার করলি কাফের নামাজের ইনকার করলি কি কাফের আর শূন্য অক্কল নামাজ সরের খম্পরের সরের কিন্তু খন মুস্তাব হামরে ইনকার নগরে যারা হয় মিলাদ গরণ না জায়েজ মানা ফাতিয়া দুরুজ মানা মুস্তাহাবরে কি করি দেন ইনকার করি দেন ইনকার করানোর গা যদি তখন তার ইমান কি না থাকবে ইমান কি না থাকবে। আজিয়া বাংলার জমিনের অধিকাংশ মানুষ নবী ওলি ভক্ত ঠিক আছে নাই নবী এবং ওলি ভক্ত এবার মহব্বত হয় যে প্রেম হয় যে প্রেমিক হয় দে প্রেমিকা হয় দে আশেক হয় দে মাসুক হয় দে উবেরে আর মাসুক জেয়ানুর রাজি আতিয়ানুর কীর্তন ফুরিব রাজি তন ফুরিব আর নবী যেখানে পছন্দ করছি এখানে আত্মীকরণ ফুরিব পছন্দ গরণ ফুরিব। সুতরাং আজি আর মাহফিল মধ্যে আলাদা যারা উপস্থিত হই আল্লাহ আলারে নবী অলির ফতেমতে চলিবে তৌফিক দান আমিন। নবী শানত গুস্তাহি বললি কেয়ামত পর্যন্ত ইবার তওবা কি নইব কবুল নইব তওবা করিল তওবা নইব আর এক গুনাগার অক্ষর গুনা আল্লাহ মাফ করিব গফুর রাহিম আল্লাহর নবীর তোফাইল ছাড়া মাধ্যম ছাড়া কোনোদিন আল্লাহ আর গুনারে মান্য করিব আল্লাহ পাকের দরবারে ফরিয়া যে নবী দুনিয়া তশরিফ আইনন্দে বারো রবিউল আব্বাল শরীফ বারো তারিখের রাত লাইলাতু মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আফজালু মিন লাইলাতিল কদরে সব কদর হচ্ছে তুমি কি দামি সুবহানাল্লাহ। সেই রবিউল আব্বাল মাসক যে জিন্দি মাহফিল করে যে জিন্দি তৌফিক হিসেবে করে খমাস খমতি আবুজুদ্দিন হইল শারীরিকভাবে কি করিবে উপস্থিত হইবা রবিউল আব্বাল শরীফুর শান মান মর্যাদা যে নবী নোয়ালি কোরআন নাযিল নইতো আরা কোরআনের দাম দিন সবকদরের দাম দিন কিন্তু দয়াল নবীর আগমনের মাসরে যারা ইমানদার তারাই নিবে সম্মান করিব আল্লাহ পাক রব্বুল আলামিন
রবিউল আব্বল শরীফুল ফৈজাল বরকাত আল্লাহ আনার দান করুক, আমিন। আরা যারা উপস্থিত হই আরা প্রত্যেকের হাজতের রবা করে দাও, মুশকিলের আসান করে দাও, বলিয়াদের দফে করে দাও, নতুন মুক্তি দান করো। আরা যারা অসুস্থ আল্লাহ আরে তুমি সুস্থ করে দাও, জান মাল বেগিন তন নবীর দরবার কুরবানি দিবেন তুমি তৌফিক দাও। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম কাফি সাহা।